ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বলিউডের গুণী ও জনপ্রিয় অভিনেতা ইরফান খান বিরল রোগ নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার আপডেট জানার জন্য অস্থির হয়ে থাকেন তার ফ্যানরা। এবার তিনি নিজেই জানালেন তার হাতে আর সময় নেই। তৃতীয় কেমোথেরাপির রিপোর্ট ইতিবাচক হলেও তার মনের জোর কমে গেছে। ইরফান বলেন, আমার চতুর্থ কেমো চলছে, মোট 6টি কেমো দিতে হবে, এরপর একটা স্ক্যান হবে। থার্ড সার্কেলের পর স্ক্যান করা হয়েছিল, সেটা ইতিবাচক, কিন্তু এখনও আমাদের ষষ্ঠ স্ক্যান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমাকে কোথায় নিয়ে যায় সেই অপেক্ষায় আছি। আমার মস্তিষ্ক সবসময় বলছে জীবনের কোনো গ্যারান্টি নেই, আমার এই রোগ হয়েছে, আর কিছু মাস বা বছরের মধ্যেই আমি মরে যেতে পারি। ইরফান আরও জানান, তিনি এখন আর কোনো সিনেমা নিয়ে ভাবছেন না। জীবনের এই কঠোর বাস্তবের মুখোমুখি হওয়ার ফলে তার মধ্যে যে পরিবর্তন এসেছে তা কেবল শারীরিকই নয়, মানসিক ও আধ্যাত্মিকও। তিনি এমন কথাও বলছেন যে তিনি জীবনকে দেখছেন অন্যভাবে। তার মানসিক অবস্থা বর্তমানে এমনই হয়েছে যা হয়তো 30 বছর সাধনা করলেও হতো না। তবে হ্যাঁ, তিনি এটাও জানিয়েছেন এমন কঠিন সময়েও তিনি জীবন উপভোগ করছেন। বন্ধুরা, আমরা তো এটাই চাই ইরফান খান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।